আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমরা কেমন আছি আশা করি আমরা সবাই ভালো আছি আমি মোসাম্মদ রাখি খাতুন আমি আজকে তোমাদের ক্লাস নিব ইসলাম শিক্ষা সপ্তম শ্রেণী তো আমি আজকে তোমাদের পাঠ্য বইয়ের অধ্যায় তৃতীয় তো সেখান থেকে আমি কোরআন মজিদ নিয়ে কিছু আলোচনা করবো ইতিপূর্বে তোমাদের বাড়িতে অনেক কাজ দেওয়া হয়েছে যা তোমরা জানো তো সেখান থেকে আমি কিছু অংশ তোমাদের আলোচনা করবো এবং বোঝানোর চেষ্টা করব কোরআন মজিদ আসলে আল্লাহ তালার মোহন আল্লাহ তালার একটা পবিত্র বাণী এটা হচ্ছে মুসলমানদের একটা শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ তো কোরআন মসজিদ আসলে আমি এখানে কিছু প্রশ্ন লিখেছি যে দেখো যে আল কোরআন কার উপর নাজিল করা হয় এটি প্রথমত আমাদের হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের উপর নাজিল করা হয় সুদীর্ঘ তেইশ বছর ধরে তো তারপর বলেছে যে আল আল কোরআনের সংরক্ষককে আল কোরআনের যে সংরক্ষক সেটা হচ্ছে মহান আল্লাহতাল্লাহ নিজে স্বয়ং কারণ যখন থেকে এটা পৃথিবীতে এসেছে তার কিন্তু কোনো পরিবর্তন হয়নি তুমি নোক্তা বলো জবর বলো জের বলো যেভাবে এসেছে ঠিক একইভাবে কিন্তু এখন অবধি পর্যন্ত আছে এবং এটাই কিন্তু থাকবে কারণ কেননা মোহন আল্লাহতাল নিজে এটা কিন্তু সংরক্ষণকারী কারণ উনি নিজে এটাকে সংরক্ষণ করবেন এবং হেফাজত করবেন তো এখানে আরেকটা প্রশ্ন আমি তোমাদের লিখেছি দেখো যে আল কুরআনির সংরক্ষণ বলতে কি বুঝায় যখন আমাদের কারণ এটা কিন্তু তেইশ বছর যখন আমি এই কোরআন মজিদটা আমাদের পৃথিবীতে আসে আগমন হয় তখন কিন্তু সুদীর্ঘ তেইশ বছর ধরে কিন্তু এটা নাজিল হয়েছে তো যখন নাজিল হচ্ছিল তখন কিন্তু তখনকার যুগে কিন্তু এই লেখার মতোখানে কোনো কোনো মাধ্যম ছিল না কোনো কম্পিউটার ছিল না কোনো কিছুই কিন্তু ছিল না তাহলে এটা সংরক্ষণ করা হতো কিভাবে। যখন এটা সংরক্ষণ করা হতো তখন কিন্তু এটাকে হিপোজ করা হতো কি করা হতো বলো তো যে হিপোজ করা তো আসলে কারা যারা হচ্ছে হাফেজ যারা হচ্ছে কোরআন মজিদটা মুখস্থ করে তাদেরকে কি বলা হয় বলো তো হাফেজ বলা হয় বা হাফিজ বলা হয় তো প্রথমত যখন কোরআন একটু একটু করে নাজিরও ছিল তখন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কিন্তু একটা মুখস্থ রাখতেন এবং হজরত মোহাম্মদ সাল্লাম মুখস্থ রাখার পর এটা কী করতেন যে তার যে সাহাবি ছিল তারা কিন্তু এগুলো মুখস্থ করত। এভাবেই কিন্তু এটাকে কিন্তু সংরক্ষণ করত তো এই ছিল মোটামুটি আলোচনা তো আমি কিন্তু তোমাদের বোঝানোর চেষ্টা করেছি যে কোরআন মসজিদটা আসলে কীভাবে নাজিল হয়েছে তাহলে প্রথমত আমাদের নাজির রয়েছে হজরত মোহানবসাল্লাহিসামের উপর সুদীর্ঘ তেইশ বছর ধরে তারপর এটাকে সংরক্ষণকারীকে এটাকে সংরক্ষণ সংরক্ষক হচ্ছে মহান আল্লাহ তাল্লাহ নিজে কারণ এটার কোনো পরিবর্তন হয়নি এবং কখনো আর হবেও না এবং এটাই কিন্তু সর্বশেষ গ্রহন্ত । তারপর কি বলেছে যে দেখো আল কোরআন সংরক্ষণ বলতে কি বোঝায় যে কোরআনটা আমরা সংরক্ষণটা কীভাবে যে যখন একটু একটু করে নাজিল হচ্ছিল তখন কিন্তু এটা আমাদের হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কিন্তু এটা মুখস্থ করতেন এবং উনি মুখস্থ করতেন এবং পাশাপাশি যে সাহাবিগুনগুলো ছিল তারা কিন্তু এটা মুখস্থ করত এইভাবেই কিন্তু আমাদের কোরআন মাজিলটা মানে সংরক্ষিত হয়েছে তো শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমি আবার আসবো আল্লাহ হাফিজ